نحمده ونصلي على رسوله الكريم اما بعد محترم حاضرین محرم মাস ইসলামী পঞ্জিকার প্রথম মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ও তার পূর্বে রোমান পার্সিয়ান ও অন্যান্য জাতির মধ্যে তাদের নিজস্ব ক্যালেন্ডার বা পঞ্জিকা প্রচলিত ছিল আরবদের মধ্যে কোনো নির্ধারিত বর্ষ গণনা পদ্ধতি ছিল না বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে তারিখ বলা হতো যেমন অমুক ঘটনার অত বছর পরে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের তৃতীয় বা চতুর্থ বৎসর আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু তাকে পত্র লিখে জানান যে আপনার সরকারি ফরমানগুলিতে সন তারিখ না থাকায় প্রশাসনিক জটিলতা দেখা দেয়, এই জন্য একটি বর্ষ পঞ্জিকা ব্যবহার প্রয়োজন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবিগণকে একত্রিত করে পরামর্শ চান, কেউ কেউ রোম বা পারস্যের পঞ্জিকা ব্যবহার করতে পরামর্শ দেন, কিন্তু অন্যরা তা অপছন্দ করেন এবং মুসলিমদের জন্য নিজস্ব পঞ্জিকার প্রয়োজনীয়তা কথা বলেন। এই বিষয়ে কেউ কেউ পরামর্শ দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বা জন্ম থেকে সাল গণনা শুরু করা হোক, কেউ কেউ তার নবুয়ত থেকে, কেউ কেউ তার হিজরত থেকে এবং কেউ কেউ তার ওয়াফাত থেকে বর্ষ গণনার পরামর্শ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হিজরত থেকে সাল গণনার পক্ষে জোরালো পরামর্শ দেন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুয়ের মত সমর্থন করে বলেন যে হিজরতি হক ও বাতিলের মধ্যে পার্থক্যের সূচনা করে, এজন্য আমাদের হিজরত থেকেই সাল গণনা শুরু করা উচিত। অবশেষে সাহাবিগণ হিজরত থেকে সাল গণনার বিষয়ে একমত পোষণ করেন। কোন মাস থেকে বর্ষ গণনা শুরু করতে হবে সে বিষয়ে পরামর্শ চাওয়া হয়। কেউ কেউ রবিউল আউয়াল মাসকে বৎসরের প্রথম মাস হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসে এই মাসেই হিজরত করে মদিনায় আগমন করেন। 12ই রবিউল আউয়াল তিনি মদিনায় পৌঁছান। কেউ কেউ রমাদান থেকে বর্ষ শুরুর পরামর্শ দেন, কারণ রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সর্বশেষ তারা মুহাররম মাস থেকে বর্ষ শুরুর বিষয়ে একমত হন, কারণ এ মাসটি চারটি হারাম বা সম্মানিত মাসের একটি। এছাড়া ইসলামের সর্বশেষ রুকন হজ পালন করে মুসলিমগণ এ মাসেই দেশে ফিরেন। হজ পালনকে বৎসরের সর্বশেষ গুরুত্বপূর্ণ কর্ম ধরে মুহাররম মাসকে নতুন বৎসরের শুরু বলে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 6 বৎসর পরে 16 বা 17 হিজরি সাল থেকে সাহাবিগণের ঐক্যমতের ভিত্তিতে হিজরি সাল গণনা শুরু হয়। যদিও হিজরি রবিউল আউয়াল মাসে সংঘটিত হয়, তবুও 2 মাস এগিয়ে সে বৎসরের মুহাররম থেকে বর্ষ গণনা শুরু হয়। প্রিয় হাজিরিন, অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলিম আমাদের ধর্মীয় এ পঞ্জিকার বিষয়ে কোনোই খোঁজ রাখি না। এমনকি আজ কত হিজরি সাল তা অধিকাংশ ধার্মিক মুসলিম বলতে পারবেন না। আমরা যে ইংরেজি সাল ব্যবহার করি তা মোটেও ইংরেজি নয়, বরং তা খ্রিস্ট ধর্মীয়। যীশু খ্রিস্টের প্রায় 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পপ অষ্টম গ্রেগরি তৎকালে প্রচলিত প্রাচীন রোমান জুলিয়ান ক্যান্ডেলার সংশোধন করে যীশু খ্রিস্টের জন্মকে সাল গণনা শুরু ধরে এ পঞ্জিকার প্রচলন করেন, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং খ্রিস্টনীয় ক্যালেন্ডার নামে পরিচিত। যীশুখ্রিস্টকে প্রভু ও উপাস্য হিসেবে বিশ্বাসের ভিত্তিতে এতে বৎসরকে বলা হয় অন্ন ডোমিনি বা এডি। এর অর্থ আমাদের প্রভুর বৎসরের শুধু জাগতিক প্রয়োজনীয় নয়, জীবনের সকল কিছুই আমরা এই খ্রিস্ট ধর্মীয় পঞ্জিকা অনুসারে পালন করি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ও সঠিক পথে পরিচালিত করুন। মহতারাম উপস্থিতি, ইসলামী পঞ্জিকা অনুসারে আমরা একটি নতুন বর্ষ শুরু করেছি। নতুনের মধ্যে আমরা পরিবর্তনের আশা ও কামনার অনুভব করে আনন্দিত হই, তবে আমাদের বুঝতে হবে যে মানুষের জীবনের প্রতিটি দিনই নবজীবন। মহান আল্লাহ বলেন, তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে তোমরা যা করো তিনি তা জানেন, অতঃপর তিনি তোমাদেরকে দিনে পুনরায় জাগিয়ে তোলেন যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রতিদিন ভোরে মহান আল্লাহর দরবারে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা ও শুক্রিয়া জানিয়ে
পরিবর্তনের আকুতি ও সফলতা ও বরকতের প্রার্থনা করে নতুন জীবনের শুরু করতে হবে। আর প্রতিদিন শয়নের সময় ক্ষমা ও রহমতের প্রার্থনা করে মহান আল্লাহর করুণায় আয়ত্তে নিজের আত্মাকে সমর্পণের দোয়া পাঠের সাথে ঘুমিয়ে পড়তে হবে। হাজিরিন, আমরা অনেকে নববর্ষের শুভেচ্ছা বা শুভকামনা জানাই, বস্তুত কামনা বা শুভেচ্ছা নয়, দোয়া হলো ইসলামী রীতি। শুভেচ্ছা অর্থ আমাদের মনের ভাব ইচ্ছা, ভালো ইচ্ছা। আর মানুষের কামনা বা ইচ্ছার মূল্য কি? মূল্য তো মহান আল্লাহর ইচ্ছার, এজন্য তার দরবারে দোয়া করতে হবে নতুন বছরের সফলতার জন্য। এছাড়া অন্তঃসার শূন্য ইচ্ছা বা কামনার কোনো পরিবর্তন আনে না, বরং পরিবর্তনের দৃঢ় সংকল্প নতুন বছরকে নতুনভাবে গড়ার সুদৃঢ় ইচ্ছা ও কর্মই পরিবর্তন আনে। কোরআন ও হাদিসের নির্দেশনা থেকে আমরা জানি যে সৃষ্টির সেবা ও মানুষের উপকারই জাগতিক জীবনের মহান আল্লাহর রহমত ও বরকত লাভের অন্যতম উপায়। অনুরূপভাবে মানুষের ক্ষতি করা বা ব্যক্তি বা সমাজের অধিকার নষ্ট করা আল্লাহর গজব ও শাস্তি লাভের অন্যতম কারণ। আসুন আমরা সকলে মহান আল্লাহর নির্দেশ মতো তার ইবাদত ও আনুগত্যের মাধ্যমে মানুষের আখের অধিকার আদায় ও ক্ষতি থেকে বিরত থাকার মাধ্যমে নতুন বছরের সূচনা করি। মহান আল্লাহ আমাদের তৌফিক দিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুহাররম মাস হারাম মাসগুলির অন্যতম। ইসলামী শরীয়তে জুলকাদা, জুলহজ, মুহাররম ও রজব এ চারটি মাসকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। এগুলি হারাম অর্থাৎ নিষিদ্ধ বা সম্মানিত মাস বলে পরিচিত। এ সকল মাসে সকল প্রকার পাপ ও অন্যায় থেকে বিরত থাকতে ও অধিক নেক আমল করতে নির্দেশ প্রদান করা হয়েছে কোরআন ও হাদিসে। এ চার মাসের মধ্যে মুহাররম মাসকে বিশেষভাবে মর্যাদা প্রদান করে একে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস থেকে আমরা জানতে পারি যে মুহাররম মাসের নফল রোজার সওয়াব অন্য মাসের সকল নফল রোজার সওয়াবের চেয়ে বেশি। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আল্লাহর মাস মুহাররমের সিয়াম। সম্মানিত হাজিরিন, মুহাররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। বিশেষভাবে এ দিনটি সিয়াম পালনে উৎসাহ ও নির্দেশনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিলি যুগে মক্কার মানুষেরা আশুরার দিন সিয়াম পালন করত এবং কাবা ঘরের গেলাফ পরিবর্তন করত। হিজরতের পূর্বে মক্কার অবস্থানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এ দিন সিয়াম পালন করতেন। মদিনা হিজরতের পরে তিনি এ দিন সিয়াম পালনের জন্য মুসল্লিদেরকে নির্দেশ দেন। এ বিষয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখেন যে ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করে। তিনি তাদেরকে বলেন, এ দিনটির বিষয় কি যে তোমরা এ দিনে সিয়াম পালন করো? তারা বলেন, এটি একটি মহান দিন। এ দিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে পরিত্রাণ দান করেন এবং ফিরআউন ও তার জাতিকে নিমজ্জিত করেন। এজন্য মুসা কৃতজ্ঞতা স্বরূপ এ দিন সিয়াম পালন করেন, তাই আমরা এ দিন সিয়াম পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা আলাইহিস সালামের বিষয়ে আমাদের অধিকার বেশি। এরপর তিনি এ দিবস সিয়াম পালন করেন এবং সিয়াম পালন করতে নির্দেশ প্রদান করেন। রমাদানে সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত আশুরার সিয়াম ফরজ ছিল। রমাদানে সিয়াম ফরজ হওয়ার পর আশুরার সিয়াম মুস্তাহাব পর্যায়ে ঐচ্ছিক ইবাদত বলে গণ্য করা হয়। তা পালন না করলে কোনো গুনাহ হবে না, তবে পালন করলে রয়েছে অফুরন্ত সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আশুরার সিয়াম এর কারণে আল্লাহ পূর্ববর্তী বৎসরের কাফফারা করবেন। হাজিরিন, অন্য একটি কারণে আশুরা মুসলিম উম্মার মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে, তা হলো কারবালার ঘটনা। অনেকে আশুরা বলতে কারবালার ঘটনাই বুঝেন, যদিও ইসলামী শরীয়তে আশুরা সিয়াম বা ফজিলতের সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নেই। তবে ঐতিহাসিক ঘটনা হিসাবে কারবালার ঘটনা পর্যালোচনা করা আমাদের জন্য অতীব প্রয়োজন। উম্মতের জন্য এই ঘটনা ছিল অত্যন্ত হৃদয় বিদারক, বেদনাদায়ক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের মাত্র 50 বছর পরে 61 হিজরি সালে মুহাররম মাসের 10 তারিখ শুক্রবার ইরাকের কারবালা নামক স্থানে
তারই উম্মতের কিছু মানুষের হাতে নির্মমভাবে শহীদ হন তারই প্রিয়তম দৌহিত্র হযরত হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু। এ ঘটনা মুসলিম উম্মাহর মধ্যে চিরস্থায়ী বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। অনেক মিথ্যা ও ভিত্তিহীন কাহিনী এ ঘটনাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহর মধ্যে ছড়ানো হয়েছে, যেগুলির বিস্তারিত আলোচনা এ খুতবায় পরিসরে সম্ভব নয়। এখানে আমরা নির্ভরযোগ্য প্রাচীন ইতিহাস গ্রন্থের আলোকে ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনা সংক্ষেপে আলোচনা করব। তার আগে আমরা এর প্রেক্ষাপট বুঝতে চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় সমগ্র বিশ্বের রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল মূলত বংশতান্ত্রিক। রাষ্ট্রের মালিক রাজা, তার অন্যান্য সম্পদের মতোই রাষ্ট্রের মালিকানাও লাভ করবে তার বংশধরেরা। রাজ্যের সকল সম্পদ এর মতো জনগণও রাজার মালিকানাধীন। রাজা নির্বাচন বা রাজ্য পরিচালনা বিষয়ে তাদের কোনো মতামত প্রকাশের সুযোগ বা অধিকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম একটি আধুনিক গণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এ ব্যবস্থার দুইটি বিশেষ দিক ছিল: এক, রাজা ও প্রজার সম্পর্ক মালিক ও অধীনস্থের নয়, বরং মালিক ও ম্যানেজারের, তবে মালিক রাজা নন। রাষ্ট্রের মালিক জনগণ, রাজা তাদের খলিফা বা প্রতিনিধি বা ম্যানেজার হিসেবে তা পরিচালনা করবে, জনগণই তাকে মনোনীত করবেন এবং জনগণ তাকে সংশোধন বা অপসারণ করবেন। দুই, রাষ্ট্রপ্রধান নির্ধারণ করা একটি জাগতিক কর্ম এবং তা জনগণের কর্ম, জনগণের পরামর্শের ভিত্তিতে তা সম্পন্ন হবে। পরামর্শের ধরন নির্ধারিত নয়, যুগ দেশ ও জাতির অবস্থা অনুসারে তা পরিবর্তন করতে হতে পারে। এ ব্যবস্থার আওতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে মনোনীত না করে উম্মতকে সরাসরি নির্বাচনের মুখোমুখি রেখে যান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে উমরকে রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দিয়ে যান। উমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের একটি কমিটিকে মনোনয়ন দেন, যারা জনগণের পরামর্শের ভিত্তিতে তাদের মধ্য থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে মনোনয়ন করেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে মদিনার নেতৃস্থলীয় ব্যক্তিবর্গ পরামর্শের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহুকে শাসক মনোনীত করেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের পূর্বে তার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দেন। 40 হিজরি রমাদান মাসে আলী রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পর হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। গৃহযুদ্ধ বন্ধ করার জন্য 6 মাস পরে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে খেলাফতের দায়িত্ব পরিত্যাগ করেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সর্বসম্মতভাবে খলিফা হন। 20 বছর সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার পর 60 হিজরি সালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে তিনি তার পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দেন। তার মৃত্যুর পরে ইয়াজিদ খিলাফতের দায়িত্ব দাবি করলে তৎকালীন মুসলিম রাষ্ট্রের অধিকাংশ এলাকার মানুষ তা মেনে নেন। পক্ষান্তরে মদিনার অনেক মানুষ, ইরাকের মানুষ এবং বিশেষত কুফার মানুষেরা তা মানতে অস্বীকার করেন। কুফার মানুষেরা আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় পুত্র ইমাম হুসাইনকে রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনায় অবস্থান করছিলেন। এরপর তিনি মদিনা থেকে মক্কায় আগমন করেন। কুফার লক্ষাধিক মানুষ তাকে খলিফা হিসেবে বায়াত করে পত্র প্রেরণ করে। তারা দাবি করে যে সুন্নত পুনর্জীবিত করতে ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। মদিনা ও মক্কার অবস্থানরত সাহাবিগণ ও ইমাম হুসাইনের প্রিয়জনেরা তাকে কুফায় যেতে নিষেধ করেন। তারা আশঙ্কা করছিলেন যে ইয়াজিদের পক্ষ থেকে বাধা আসলে ইরাকবাসীরা হুসাইনের পিছন থেকে সরে যাবে। সবশেষে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফা গমনের সিদ্ধান্ত নেন। তিনি তার পরিবারের 19 জন সদস্য সহ প্রায় 50 জন সঙ্গী নিয়ে কুফায় রওনা দেন। ইয়াজিদের নিকট এ খবর পৌঁছালে তিনি কুফার গভর্নর নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহুকে পদচ্যুত করে বসরার গভর্নর উবায়দুল্লাহ ইবনু জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করেন। তিনি তাকে নির্দেশ দেন অবিলম্বে কুফায় যে দায়িত্ব গ্রহণ করতে এবং হুসাইন যেন কুফায় প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করতে। উবায়দুল্লাহ কুফায় পৌঁছে কঠোর হস্তে কুফাবাসীদের দমন করে। এরপর 4,000 যোদ্ধার এক বাহিনী প্রেরণ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রতিরোধ করতে।
ওবায়দুল্লাহ বাহিনী হুসাইনকে কারবালার প্রান্তরে অবরোধ করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেন, আমি তো যুদ্ধ করতে আসিনি, তোমরা আমাকে ডেকেছ বলেই আমি এসেছি। এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বাইয়াত ও প্রতিজ্ঞা পরিত্যাগ করেছ, তাহলে আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনায় ফিরে যাই, অথবা সীমান্তে যে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করি, অথবা সরাসরি ইয়াজিদের কাছে যে তার সাথে বোঝাপড়া করি। ওবায়দুল্লাহ প্রথমে প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু শিমার নামক তার এক সহচর বলে, যদি হুসাইনকে বাগে পেয়েও তুমি তাকে হত্যা না করে ছেড়ে দাও, তবে তোমার পদোন্নতির সব সুযোগ শেষ হয়ে যাবে। তখন সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তাকে হত্যার নির্দেশ দেয়। আশুরার দিন সকাল থেকে ওবায়দুল্লাহর বাহিনী হুসাইনের সাথীদের উপর আক্রমণ চালাতে থাকে। পার্শ্ববর্তী নদী থেকে পানি গ্রহণে তারা তাদেরকে বাধা দেয়। তাদের আক্রমণে তার পরিবারের দুগ্ধপোষ্য শিশু, কিশোর ও মহিলাসহ অনেকে নিহত হন। হুসাইন তার পুরুষ সাথীদের নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকেন। পর্যায়ক্রমে তার সাথীরা সকলে নিহত হন, তিনি বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন। এক পর্যায়ে সিনান নাখই নামক এক ইয়াজিদ সৈনিক তাকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। তখন সিনান নিজে বা খাউলি নামক অন্য এক সৈন্য বা সীমার তাকে আঘাত করে তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে তাকে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক ও তার পরিবারের জীবিত সদস্যদেরকে দামেশকে ইয়াজিদের নিকট প্রেরণ করে। ইয়াজিদ বাহ্যিক দুঃখ প্রকাশ করে বলে, আমি তো হুসাইনকে কুফা প্রবেশে বাধা দিতে নির্দেশ দিয়েছিলাম, তাকে হত্যা করতে নির্দেশ দেইনি। এরপর সে হুসাইনের পরিবার পরিজনকে মদিনায় প্রেরণ করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কারবালার এ নারকীয় ও হৃদয় বিদারক ঘটনার বিস্তারিত বিবরণ এখন সম্ভব নয়। এ ঘটনার মূল্যায়নের অনেক বিভ্রান্তি রয়েছে, বিশেষত ইসলামের বিশ্বজননীতা অনুভবে অক্ষম এক শ্রেণীর মানুষ দাবি করেন যে ইসলাম একটি বংশতান্ত্রিক রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থা প্রদান করেছে। এ ব্যবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে শাসন ক্ষমতার অধিকার তার বংশধরের বা আলী রাদিয়াল্লাহু আনহু ও তার বংশধরের। এরা নিজেদেরকে শিয়া বা আলীর অনুসারী বলে দাবি করেন। এরা হুসাইনের শাহাদাতের জন্য সাহাবিগণকে দায়ী করে, ঢালাওভাবে সাহাবিগণকে গালি দেয় এবং তাদের বিরুদ্ধে বিদ্বেষ করে। অন্য অনেকে ইয়াজিদের অন্যায়ের জন্য তার পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দায়ী করেন এবং দাবি করেন যে তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন। এ সকল চিন্তা সবই প্রকৃত ইতিহাস ও কোরআন ও সুন্নাহ সম্পর্কে অজ্ঞতার ফল। কারবালার ঘটনার জন্য কোনো সাহাবিই দায়ী নন। পক্ষান্তরে আমরা ইতিপূর্বে দেখেছি যে ইসলামী ব্যবস্থায় পূর্ববর্তী শাসক কাউকে মনোনয়ন না দিয়ে বিষয়টি জনগণের ইচ্ছার উপর ছেড়ে দিতে পারেন, অথবা জনগণের পরামর্শ স্বীকৃতির ভিত্তিতে যোগ্য কাউকে মনোনয়ন দিতে পারেন। সবচেয়ে বেশি যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করা হয়নি, কারণ সবচেয়ে যোগ্য নির্ণয়ে সমাজের অকারণ সংঘাত তৈরি করে। ইসলামে জনগণের পরামর্শ স্বীকৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরামর্শ ও স্বীকৃতি থাকলে নিজ পুত্র বা বংশের কাউকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দিতে কোনোভাবে নিষেধ করা হয়নি। মূলত বিষয়টি দেশ কাল ও সমাজের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামী ব্যবস্থার ব্যতিক্রম কিছুই করেননি। ইয়াজিদের অন্যায়ের জন্য তিনি দায়ী নন। হাজিরিন, অন্য অনেকের মনে করেন ইমাম হুসাইন বংশতন্ত্র উৎখাতের জন্য অথবা ইয়াজিদের জালিম সরকার উৎখাতের জন্য কারবালার যুদ্ধ করতে গিয়েছিলেন। এরূপ চিন্তাও কোরআন সুন্নাহ সাহাবিগণের কর্মধারা ও কারবালার ঘটনা সম্পর্কে বিস্তারিত জ্ঞানের অভাব প্রকাশ করে। বংশতন্ত্রের কারণে কেউই ইয়াজিদের বিরুদ্ধে আপত্তি করেননি। যারা আপত্তি করেছিলেন তারা তার ব্যক্তিগত যোগ্যতার বিষয় ভেবে আপত্তি করেছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ওয়াফাতের মাধ্যমে রাষ্ট্রপ্রধানের পদ খালি হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবিত থাকতে তার পুত্র ইয়াজিদের মনোনয়ন দেন, কিন্তু এরূপ মনোনয়ন কার্যত হয় মনোনীত ব্যক্তির ক্ষমতা গ্রহণে নাগরিকের স্বীকৃতির মাধ্যমে। এ সময় অনেকে ইয়াজিদকে মেনে নিয়েছে, কিন্তু কুফাবাসীরা ইমাম হুসাইনকে রাষ্ট্রপ্রধান হিসেবে বায়াত করে তার নেতৃত্ব পরিপূর্ণ সুন্নাত প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার দাবি জানান। হুসাইন তাদের ডাকে সাড়া দিয়ে কুফায় যাচ্ছিলেন।
ইমাম হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধে বের হননি, তিনি এজন্য কোনো সেনাবাহিনীও তৈরি করেননি। তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে কুফায় গমন করেছিলেন। কুফাবাসীদের বিশ্বাসঘাতকতা প্রকাশ পেলে তিনি মদিনায় ফিরে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু ইয়াজিদের বাহিনী তাকে যুদ্ধ করতে বাধ্য করে। তিনি নিজে ও পরিবারের সম্ভ্রম ও অধিকার রক্ষায় যুদ্ধ করে শহীদ হন। হাজিরিন, শিয়া সম্প্রদায়ের মানুষেরা কারবালার ঘটনায় শোক প্রকাশের নামে প্রতি বৎসর আশুরার দিনে শোক, মাতম, তাজিয়া ইত্যাদি আয়োজন করে। এগুলি সবই ইসলাম বিরোধী কর্ম। আলী, ফাতেমা, হাসান, হুসেন রাদিয়াল্লাহু সহ রাসুল সাল্লাহ সাল্লামের পরিবার বা আহলে বাইতকে মহব্বত করা আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ। তাদের কষ্টে আমরা ব্যথিত এবং তাদের যারা কষ্ট দিয়েছে তাদের প্রতি আমাদের ঘৃণা অপরিসীম। পাশাপাশি সাহাবিগণের মর্যাদা ও ভালোবাসা কোরআন ও হাদিসের নির্দেশ অনুসারে আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ। কাজেই নবী বংশের ভালোবাসার নামে শুধুমাত্র ধারণা বা ইতিহাসের ভিত্তিহীন কাহিনীর উপর নির্ভর করে সাহাবিগণ বা কোনো একজন সাহাবির প্রতি বিরোধী প্রকাশ আমাদের ইমানের জন্য ধ্বংসাত্মক। হাজিরিন, কারবালার ঘটনার মধ্যে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা রয়েছে, বিস্তারিত আলোচনা আর সম্ভব নয়। তবে আমরা বুঝতে পারি যে দুনিয়ার সাময়িক জয় বা পরাজয় দিয়ে চূড়ান্ত ফলাফল বিচার করা যায় না। ইয়াজিদের বাহিনী কারবালার বাহ্যিক বিজয় লাভ করলেও তারা মূলত পরাজিত হয়। হুসাইনকে রাদিয়াল্লাহু আনহু-এর হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মুখতার সাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়। মাত্র 4 বছরের মধ্যে ইয়াজিদ মৃত্যুবরণ করে এবং তার পুত্র মুয়াবিয়াও কয়েক দিনের মধ্যে মৃত্যুবরণ করেন। এরপর আর কোনো দিন তার বংশের কাউকে শাসক হয়নি। দুনিয়ার জয় পরাজয়, সফলতা, ব্যর্থতা, ক্ষমতা বা শক্তি দিয়ে মহান আল্লাহর কবুলিয়াত মাপা যায় না। সত্যকে আঁকড়ে ধরা এবং সত্যের পথে সকল বিপদ ও কষ্ট অকাতরে মেনে নেওয়াই মুমিনের দায়িত্ব। মহান আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। আমিন।